আসসালামু আলাইকুম, দেখছেন সাব্বির একাডেমি, সাথে আছি আমি সাব্বির হোসাইন। তো আজকের ভিডিওতে কথা বলবো সিজিএ অর্থাৎ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অভিষয়ক পদের প্রশ্ন প্যাটার্ন, কতজন পরীক্ষা দিবেন, সর্বমোট কতজন পরীক্ষার্থী, পদ সংখ্যা কয়টি, সব কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই যারা পরীক্ষা দিবেন ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, এবং সাব্বির একাডেমির চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাব্বির একাডেমির চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন। সাব্বির একাডেমির চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন। দেখেন পদের নাম অফিস সহায়ক, এখানে মোট পদ সংখ্যা 255টি, পরীক্ষার্থী সংখ্যা 1,14,358 জন, পরীক্ষা পদ্ধতি হবে MCQ আকারে, পরীক্ষার সময় এখানে পরীক্ষা আমি এটি অনেক আগে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, পরীক্ষার তারিখ অলরেডি দিয়ে দিয়েছে, আপনারা মেসেজ পেয়ে গিয়েছেন। আমি কিছুক্ষণ পরে পরীক্ষার তারিখ, কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সব কিছু বলে দেব। একটি পদের বিপরীতে লড়াই করবেন 448 জন পরীক্ষার্থী, অর্থাৎ প্রত্যেকটি পদের জন্য 448 জন যোদ্ধা থাকবে এই পরীক্ষাতে। তো দেখেন অভিষয়ক পদে 255 জন নিয়োগের MCQ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, এছাড়া পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে CGA কর্তৃপক্ষ করেছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় অফিস সহায়ক এটি একটি 20তম গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষা, যেটি MCQ আকারে নেওয়া হবে। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 7 অক্টোবর 2022 বেলা 3টা থেকে বিকাল 4টা 5 মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের নাম ও আসন বিন্যাস হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তাছাড়া আমি এই পদের বিগত সালের প্রশ্ন এবং সমাধানের ভিডিও অলরেডি আমার সাব্বির একাডেমির চ্যানেলটিতে আমি আপলোড দিয়েছি, দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে দিয়ে দেবো, অবশ্যই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। বিগত সালের প্রশ্ন সমাধান দেখলে আপনার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা চলে আসবে, তো ভিডিওটি দেখতে মিস করবেন না। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের ব্যাপারে নির্দেশনা প্রার্থীদের মোবাইল নম্বরে SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনারা যারা আবেদন করেছিলেন প্রত্যেকে তাদের মোবাইল ফোনে আবেদন করার সময় যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরে একটি মেসেজ পেয়ে গেছেন। সেই মেসেজে দেখবেন ইউজার আইডি এবং পিন নম্বর দেওয়া আছে, এই যে http://cga.teletalk.com.bd, এই লিঙ্কে চলে যাবেন, যে সেখানে আপনার ইউজার আইডি এবং পিন নম্বর বসাবেন, প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। তো প্রবেশপত্র ডাউনলোড করার পরে আপনি সেই প্রবেশপত্র দেখতে পাবেন আপনার রোল নম্বর এবং আপনার পরীক্ষার কেন্দ্র। তো চলুন আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু কথা বলি। তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কথা বলবো, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 7 অক্টোবর 2022 অনুষ্ঠিত হবে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। যারা এই পদে আবেদন করেছিলেন তারা অলরেডি ফোনে মেসেজ পেয়ে গেছেন প্রবেশপত্র ডাউনলোড করার জন্য, প্রত্যেকে তার ইউজার আইডি, আপনাকে যে মেসেজটা দিয়েছে এই মেসেজে দেখবেন একটা ইউজার আইডি এবং একটা পিন নম্বর দেওয়া আছে, সেই ইউজার আইডি এবং পিন নম্বর দিয়ে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা প্রয়োজন সেই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। লিঙ্কে প্রবেশ করবেন, ইউজার আইডি দেবেন, পিন নম্বর দেবেন, প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। দেখেন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 80টি MCQ-র মাধ্যমে, এই পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে। আপনার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কাটা হবে, তার মানে 4টি প্রশ্ন ভুল করলে আপনার একটি সঠিক প্রশ্নের উত্তর প্রদান করে যে 1 নম্বর পেয়েছেন সেই 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ আপনি যদি 4টি প্রশ্ন ভুল করেন আপনাকে আপনার 1 নম্বর কাটা যাবে। আপনাকে অনেকে প্রশ্ন করেন যে MCQ পরীক্ষা হওয়ার পরে লিখিত পরীক্ষা হবে কি না, হ্যাঁ ভাই, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে লিখিত পরীক্ষা আবার উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ MCQ আকারে যে পরীক্ষাটি দিবেন এই পরীক্ষা দেওয়ার পরে আবার একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারলে আপনাকে ভাইবা বোর্ডে রাখা হবে, আর ভাইবা দেওয়ার পরে যাদের রেজাল্ট আসবে তাদের চূড়ান্তভাবে চাকরি হবে। তো সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি আমার চ্যানেলে এই CGA এর অফিস সহায়ক পদের বিগত সালের প্রশ্ন এবং সমাধান আপলোড দিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক, প্রবেশপত্র ডাউনলোড করার লিঙ্ক, সব লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন, এবং কমেন্টসেও দিয়ে দিব। আপনি এই ভিডিওর কমেন্টস ভিডিওতে কমেন্টস করতে যাবেন, দেখবেন প্রথম একটি কমেন্টসে আমার চ্যানেল থেকে কমেন্টস করা আছে, আপনি কমেন্টসে সমস্ত প্রয়োজনীয় লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো দেরি না করে অবশ্যই সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন, সাব্বির একাডেমির সমস্ত ভিডিও দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।